নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 26শে আগস্ট 2021, এই দিন নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হতে চলেছে এবং যার দরুন এই 84 জাতক ও জাতিকারা লালে লাল হতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 4 রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি এবং এই নিজভঙ্গ রাজযোগ কীভাবেই বা সৃষ্টি হতে চলেছে সে বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুভ। বর্তমানে রাশিচক্র যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন কন্যা রাশিতে অবস্থান করছে শুক্র গ্রহ, কিন্তু এই কন্যা রাশিতে শুক্র গ্রহ নিচস্থ হয়ে থাকে, কিন্তু 26শে আগস্ট বুধ গ্রহ এই কন্যা রাশিতেই প্রবেশ করছে। আর যার দরুন বুধ এবং শুক্রের নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হতে চলেছে আর যার সুপ্রভাব এই 4 রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে। তো কোন সেই 4 সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। তাই ভিডিওটির এতটুকু অংশ মিস না করে পুরোটাই দেখতে থাকুন। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই নিজভঙ্গ রাজযোগের কারণে অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট হতে চলেছে। এর পাশাপাশি আপনাদের শত্রুতার দিক অনেকটাই কমতে চলেছে এবং হাতে আসতে চলেছে প্রচুর অর্থ। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে আসতে চলেছে। শুধু তাই নয়, এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রেও এই অর্থ কিন্তু আসতে চলেছে। এই সময় যারা ঋণের দায়ে জর্জরিত রয়েছেন তাদের সেই ঋণের বোঝা কিন্তু অনেকটাই কমতে চলেছে। আপনারা যদি একটু প্রচেষ্টা করেন তাহলে দেখবেন আপনাদের যে ঋণের বোঝা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং হাতে আসতে চলেছে প্রচুর অর্থ। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই 26শে আগস্ট থেকে নিজভঙ্গ রাজযোগের কারণে লালে লাল হতে চলেছেন। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক ডেভেলপমেন্ট করতে চলেছে। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজে হাত দিন অনায়াসে করে ফেলবেন। এছাড়াও যারা ঋণের দায়ে জর্জরিত রয়েছেন তাদের সেই ঋণের বোঝা কিন্তু অনেকটাই কমতে চলেছে। শুধু তাই নয়, এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই অর্থ আসতে চলেছে। এছাড়াও এই সময় ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং যাদের মাইনে আটকে গেছিলো, ঠিকঠাক মাইনে পাচ্ছিলেন না, তারা কিন্তু সময় মতো এবার থেকে মাইনে পাবেন এবং আপনাদের আর্থিক যে সচ্ছলতা সেই সচ্ছলতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করে ফেলবেন। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 26শে আগস্ট থেকে নিজভঙ্গ রাজযোগের সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন। হাতে আসতে চলেছে কাঁড়ি কাঁড়ি টাকা। অর্থাৎ এই সময় আপনাদের চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকেই অর্থ লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যাদের অর্থনৈতিক সমস্যা চলছিল দীর্ঘদিন ধরে সেই সমস্যা কিন্তু কাটতে চলেছে। যারা ঋণের দায়ে জর্জরিত, ঋণের বোঝা ঘাড়ে রয়েছে, কাঁধে রয়েছে, তাদের কিন্তু সেই ঋণের বোঝা অনেকটাই কমতে চলেছে। শুধুমাত্র আপনাদেরকে একটু প্রচেষ্টা করতে হবে আর এই প্রচেষ্টার ফল কিন্তু আপনারা হাতে নাতে পেতে চলেছেন এবং এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে। এই সময় ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছিল তাদের বিবাহ প্রবলেম কিন্তু অনেকটাই কাটতে চলেছে। অর্থাৎ যে সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি হতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা আপনারা কিন্তু অনায়াসে এই সময় পূরণ করে ফেলতে পারবেন। এরপরে যে শেষ এবং 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নিজভঙ্গ রাজযোগের সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন। এই সময় আপনাদের না হওয়া কাজ
আটকে যাওয়া কাজ হয়ে যাবে। যারা অনলাইন কোনো কাজ করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। শুধু তাই নয়, যারা এই সময় অর্থ লগ্নি করছেন যে কোনো ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হতে চলেছে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিবাহ হতে চাইছে না, তাদের এই বিবাহের জায়গাটা কিন্তু সুদৃঢ় হতে চলেছে। যারা ঋণের দায়ে জর্জরিত, অর্থাৎ ঋণের বোঝা কাঁধে রয়েছে, তাদের সেই ঋণের বোঝা অনেকটাই কমতে চলেছে। এবং আপনারা শুধুমাত্র একটু যদি প্রচেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা এর হাতে নাতে ফল পেতে চলেছেন, শুধু প্রচেষ্টার অপেক্ষা। এছাড়াও এই সময় যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে, তাদের সেই সন্তানের প্রবলেম কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে। এর পাশাপাশি এই সময় যারা গভর্নমেন্ট সার্ভিস করেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। শুধু তাই নয়, এই সময় যারা লটারি, সাট্টা, জুয়া এগুলোতে টাকা ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। তো এই ছিল চার সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 26 আগস্ট থেকে নিজভঙ্গ রাজযোগের কারণে লালে লাল হতে চলেছে। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।